শিব চতুর্দশী উপলক্ষে 3 দিন ব্যাপী বাউল সঙ্গীতা অনুষ্ঠান ও সাধু মেলার শুভ উদ্বোধন হয় ইটাহারে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সরাইদিঘি এলাকায় ইটাহার থানা বোলবোম কামুরিয়া সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এই বাউল সঙ্গীতা অনুষ্ঠান ও সাধু মেলার আয়োজন করা হয়। প্রথম দিন ফিতা কেটে 37তম বর্ষে বাউল সঙ্গীতা অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী শায়েস্তা আলম ও বিধায়কের প্রতিনিধি হিসেবে ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি জাহাঙ্গীর ইসলাম, বিদ্যুৎ মণ্ডল, কমিটির সদস্য রঞ্জন ঘোষ, সঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। প্রতি বছর ইটাহার থানা বোলবোম কামুরিয়া সংঘ শিব চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উপলক্ষে বাউল গান ও মেলার আয়োজন করে সাধারণ মানুষকে আনন্দ মুখর করে তুলতে। সেই মোতাবেক এবছরও প্রাচীন ঐতিহ্যবাহী সাধু মেলা ও বাউল অনুষ্ঠান প্রাঙ্গণে এদিন রাতে বহু ভক্ত সহ সাধারণ মানুষের সমাগম হয়। একই সাথে মহাশিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কাতারে কাতারে ভক্তের সমাগম ইটাহারের সরাইদিঘি শিব মন্দিরে। এদিন ইটাহারের মহানন্দা নদী থেকে জল নিয়ে এসে নিষ্ঠার সঙ্গে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে শিব চতুর্দশী পালন করেন আপামর ভক্তরা। শিব চতুর্দশী উপলক্ষে ফুল ও লাইট দিয়ে সাজিয়ে তোলা হয় ইটাহারের ঐতিহ্যবাহী সরাইদিঘি শিব মন্দির প্রাঙ্গণ। জানা যায়, মহাশিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা পূরণের লক্ষ্যে শুধু ইটাহার ব্লক না, সমগ্র উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বহু ভক্তের সমাগম হয় এদিন শিব মন্দির প্রাঙ্গণে। জাতীয় সড়ক লাগোয়া সরাইদিঘি শিব মন্দিরে সন্ধ্যার পর হাজারো ভক্তের ঢল সামাল দিতে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় মন্দির চত্বরে। ব্লকের সরাইদিঘিতে আমাদের যে ঐতিহ্যবাহী বাউল মেলা, ঐতিহ্যবাহী বাউল ও সাধু মেলা, এই সাধু মেলায় আজকে আমরা উপস্থিত হয়েছি। আজ 37তম বর্ষ উদযাপন হচ্ছে, আপনারা সবাই জানেন। আজ এই মহাশিবরাত্রি তিথিতে, মানে এই শিব চতুর্দশীতেই এই প্রোগ্রামটা হয় প্রতি বছরের ন্যায়। এইবারও এই প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দরভাবে। এই ক্লাবের যারা সদস্যরা আছেন, বলাই ভাই থেকে শুরু করে রঞ্জন দা, মেহুন দা, এই সকলে মিলেই, এই ক্লাবের সদস্যরা মিলে খুব সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমরা এখানে এসেছিলাম, আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেবেরও আসার কথা ছিল, কিন্তু তিনি বিধানসভা চলছে বলে তিনি কলকাতাতে আছেন, আসতে পারেননি। ওনার প্রতিনিধি হিসাবে আমরা এসেছি। এখানে প্রোগ্রাম খুব সুন্দরভাবে হচ্ছে। এই প্রোগ্রাম 37তম বর্ষ উদযাপন করা হচ্ছে এবং এই প্রোগ্রামে, প্রোগ্রামটা 3 দিন ব্যাপী চলবে। আমরা আজকে এই প্রোগ্রামে ফিতা কেটে এই প্রোগ্রামের সূচনা করলাম। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।